ও দিদি আমি গো যো দেব 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 আমি সারাবো মা মাসি কাকি পিসি আর আছে কোচ্ছান মা মাসি কাকি পিসি আর আছে কোচ্ছান দিদিমা ঠাকুমা মনের মানুষ স্বামীমা বর ছিঁড়ে চোর ছিঁড়ে আর আছে মানি ফিরে আমাকে কেউ আর বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বসে যাচ্ছি খোলা মেলা ছোটে কত বিধবার হাতে নিয়ে তালা ধরলে বৌদি ও বৌদি বৌদিদি নমস্কার দাদা আমার নাম গোজো আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখে যে চিনে চিনের ভালো ভালো পোটাক পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ওই ভূতর মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিছি তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজোদা তোমার কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়ার সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলি কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ওদা ভোটে কাড়া দাঁড়ায় শিক্ষিত ছেলে বাচ্চা টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নে ভোটে দাঁড় করেছে আমি দাঁড়াবো না আর পাড়ার ছেলেরা শুনবে নেই বলে গোজোদা তুই হুড্ড আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু 1.5 লাখের জন্য 1 লাখ টাকা সুদ করে নে চুনকি নিয়েছি তারপর সেদিন নমিনেশন ফাইল জমা দিতে যাই 5 লড়ি লোক নিয়ে গেছি তার টাকা কে দেবে 1 বিঘে জমি পেতে তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে তোমরা 10 জন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব 1 পেটি করে বাংলার মাংস কষা দিয়ে আসবো তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাংমা জানো না কারোর বাড়ি ঢুকতে পারে 12টা বছরই আর পুরানা তালা রে চাবি দিবার মানুষ না চাবি দিবার মানুষ না ওর 12টা বছরে পুরানো তালা রে 12টা বছরে পুরানো তালা রে চাবি দিবার মানুষ না চাবি দিবার মানুষ না ও সোনা বন্ধুরে এসো না কাছে ও সোনা বন্ধুরে এসো না কাছে ঘুরাইয়া পিরাইয়া রং লাগায় ঘুরাইয়া পিরাইয়া রং লাগায় ঘুরাইয়া পিরাইয়া ও বাবা কো ওই সেটাই কট করে লেগে গেছে মা মাগো এই শীত পড়লে মা শুধু খালি কট কট করে লেগে যাচ্ছে মাগো উঠতে পারিনি মা আমার শুধু খালি লাগে না আমিও পারি নালে বাংলাকে ধরলে আমি হামলা কর দিতে পারি নমস্কার 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 মাই নেম ইজ জ্বালানি দাস অধিকারী তবে মা 15 বছর বয়সে তোমাদের পাড়ায় বিয়ে হয়ে এসছি 18 বছর বয়সে আমাদের মদ্য মুখ পোড়া 1-3 ছাগলের মা তান্নে চলে গেল যাগে স্বামী শোক ঝেড়ে ফেলে দিচ্ছি সারাদিন চুপ করে থাকি রাত্রেবেলাকার হলে ফেসবুকে ভিডিও কল করে কাটি দিচ্ছি তবে মা কি হয়েছে মা গো বলতে পারবো নি এবছর পাড়ায় ভোট হচ্ছে কোন একটা পার্টি ভয়ে দাঁড়াচ্ছে না গোটা গ্রামের লোকরা ঝেটি এসে বলতেছে ও জ্বালা দিদি তোর যা মুখ তোর যা উপ পুরো মা কালী তুই যদি একবার ভোটে দেড়িছি প্যার প্যার করে বেরিয়ে যাবি তবে দাদা আমি নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার প্রতীক চিহ্ন হলো বোম আমার জাশাউড়ি খুশাউড়ি মাসাউড়ি পিসাউড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা যে যেখানে আছো সকাল সকাল যাবে ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দাগে জ্বালানি হাসকি এখানে বেশি গজি কে তুই কাদের বজাচ্ছি এই তো জানিস না এগুলো সব আমার মামাতো পিস্তো তো ভাইরা মা তোর হারাতে নি খুঁই দিয়ে মরলে নি কাঁদ দিয়ে এত ভাই বোন কোথায় পেলি ওই দেখ আমাদের তো রাবণের বংশ
মা গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট 7 দিন উপবাসী। মুখ পড়ার ঘরে সন্ধে থোয়ার লোক নি, ওরে উড়ি গেছি। আচ্ছা আমার না বাঁচতে সন্ধে দেওয়ার লোক নি, তুই বল দেন দেখি, অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে আর কেন সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকলি? ভালো খাকিরা, ও সতীনের পেটে সতীন না, ভাতারের মাথা খেয়ে পাগলা হয়ে লেগেছে। এই উঠে আয়, উঠে এসে সামনে বল যে নোংরা কথা বলি তার মুখে পোকা পড়ে। দেখলে দাদা সত্যি কথা বলেছি তো, জ্বালানি দপ করে উঠেছে। আমি দপ করে উঠেছি? তুই তো জ্যৈষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের বই সঙ্গে ধরে আদরি মার খেলাম দেখিনি। ফালতু কথা বলবি নি, সবাই তাহলে মঙ্গল খোঁড়া কাজকর্ম করতে পারে না। ওরে বউ আমার কাছে কে বলতেছে, গোচদা আমার খাওয়া হয় না, একটু বাজার হাট করে দাও না। দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত? আগুন 70 টাকা করে, বেগুন বুড়ো বুড়ো মূলো তাই 30 টাকা করে কিলো। দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে, 40-50 টাকা করে গুলি উঠছে। শাক সবজির বাজারে এত চড়া, 150 টাকা করে সোদনে খাড়া। তুই বল ঠাঙ্গো আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে? আমি বলি যা হয় হবে, একবার জড়িয়ে ধরবো তাতে মার খাই খাবো। সেই ভেবে জড়িয়ে ধরেছি, জড়ি বানাতে চলে এই তোর বোম। তো তোর বোম যদি না আমি ঘেঁটে দিতে পারি, তো আমার নাম গোজো নয়। ওই দেখ তা তুই তালা ওলা তালা সারাবি, যখন দেখলি এই এলাকার ডন জ্বালানি ঘটে দাঁড়িয়েছে, কি সাহসে দাঁড়িয়েছি ভাই তোর? এই চপ তো তোর চপ আমি বুধ ঘরের পাশ ফেলে দুই পায়ে পালাচ্ছি কেন? তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটাক। ও মা গো মা, এ 7 মাইল হাট থেকে মাল তুলে বিক্রি করতেছি আর লোকের বলতেছি চীনের পোটাক। দেখ তুই আমার বেপাটির লোক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখ তুই যেখানে আমার বিপরীতে ভোটে দাঁড়িয়েছিস, যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ ঝাঙাবি দেখে ভাই। ঠিক আছে তুই আমার কোনো ভোটারদের বাড়ি ঢুকবি না, তুই যদি আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে জানবো তোর বাবা ঠিক নেই। তোকে যদি আমার পার্টি লোকের বাড়ির আশেপাশে দেখতে পাইছি জন্ম তোর মা ঠিক নেই। আমি ঢুকবো, তো যদি কিছু করে ঠাই করে নিবি ভাই গুলাম হারে গুলাম আয়। আমি যদি ভোটে জিততে পারিছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো। তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো, কমপক্ষে আমি ওই একটা ভোটে হারবো। কি বলতে গে কি বলে ফেলতেছি? দেখ তোর সঙ্গে গন্ডগোল করার কোনো দরকার নেই, আজকের ভোট প্রচারে লাস্ট দিন, হালদার পাড়া প্রচার করা বাকি আছে। দিদি তোমরা একটু এগিয়ে যাও, আমি যাব আর আসবো। এই তুই জানি এ বছর কিসে দাঁড়িয়েছি? আলু চপ, আলু তপ তোর চপ আমি। একবার আয় বউদিকে। দাদা জ্বালানি যেভাবে চলে গেল, সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে? ফের কি আমার তালা চাবি সারাতে হবে? এত সোজা না, এত কষ্ট করে ভুটে দাঁড়িয়েছি আর চপকে হারাবো? চপকে আমার জেতাতে হবে। আমি দেব 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 আমি সারা আজ কি রতিয়া হামরি বতিয়া মাঙা তু কলকাতা চলিয়া উঠা কি রাজা তু বাতা।
সোজা এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি, ব্যালট বাক্স ছেড়ে দেবো? ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো দেন? ব্যালট বাক্স পড়ে গিয়ে কি ভিজে নরম হয়ে তোর মতো চোরের কথা আসি না, বাক্স ছিঁড়ে দেবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে, জোকের ধনের মতো আগলে রেখে দেবো। এই দেখ জ্বালানি, সকালে ছিল যে হারে ভোট আমার পড়েছে, তুই শিওর হারবি। হ্যাঁ তা হয়তো পড়েছে, মাগো দুপুরের ঠাকুমা। তবে কুকুর ডাকতেছি না, শিয়াল ডাকতেছি, নিজে বুঝতে পারিনি। তুই কি জানিস এক বিঘে জমি বেচে আমি ভোটে দিয়েছি? বাহ, তবে তুইও মরবি আর তোর চবও ছটকে যাবে। ওই টেনশনে তো এক সপ্তাহ ভাত খাইনি। কি খাচ্ছি মানে? কেন গাঁজার বিড়ি সেই বাক্সটা আনতেছি সবসময়? কেন বলতে মানুষের এত খারাপ ভাবি? দেখ গজো, একটুখানি পরে ভোট গণনা শুরু হবে, আমি চিন্তার মধ্যে আছি, তুই কিন্তু আমাকে জ্বালাবি। দরকার নেই। ও মাই গড, আজ ভোট গণনার দিনে আমার এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আর কেন লেট হবে না? ভোট গণনাতে এত লোক হয়, রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছে না। ও মা, আমার খুব ভয় করছি জানো, যদি কেউ আমাকে বম মারে। না না, দেরি করবো না, তাড়াতাড়ি গণনাটা শেষ করে এক্ষুনি বাড়ি ফিরে যাবো। এই কারা তোমরা? এ কি বজ্রমালা? শালা কে তুমি? ও মা, আমি তো পার্টি। এই তুমি কে? ও ম্যাডাম, তুমি আমার চিনতে পারোনি? না। ওই দেখ, আমার নাম গোজো, আমার চপ চিহ্ন। আই সি, তোমার চপ চিহ্ন আর তোমার বম। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন সরে এসো, গণনা শুরু হবে। ও বাবা রে, গণনা দি। হ্যাঁ ও বাবা, এই আই করে একটু টিকে দি। আমি জানি তুমি টোটো পাওনি, হেঁটে হেঁটে খুব কষ্ট হয়েছে। এক কাপ চা খাবে, একটু শরবত খাবে, মিষ্টি খাবে। ওখানে চুপ করে দাঁড়া বলছি, বেশি কথা বললে তোমার ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া হবে। হ্যাঁ ম্যাডাম, ঘাড় ধরে বার করে দাও, অনেকক্ষণ থেকে গইতেছে। আইউ, তুমি বেশি কথা বলো না, তুমি বেশি কথা বললে তোমারও ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া হবে।
ও ম্যাডাম একটা কথা বলবো, বলো। বলি তুমি আমার জিতে দেবে? হ্যাঁ। তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, 5 বছরে যা ইনকাম করো তোমার হাফ দেবো, আমি হাফ নেব। তুই ম্যাডামের ঘুই দিচ্ছি বলে দেখতেছি, দেয় দেবে না দেয় না দেবে। আমাকে চিনু তো, তোরটা ধরে ফিচা দেবো। তোমরা ওখানে চুপ করে দাঁড়াও, গণনা শুরু হবে। মনসা বুড়ি কাই আছো মাগো? ঠিক আছে চুপ করে দাঁড়াও, এখন ঘোষণা হলো জ্বালানি। আমি ফাঁস হয়ে গেছি, এবার পায়খানা ঘরে পাথর বসাবো। ও মাই গড, আমি কি করবো? এখনো তো বাকি আছে, সবে ফার্স্ট রাউন্ড হয়েছে। তুই করিনি না? ও মা, তাড়াতাড়ি কর, টেনশনে সায়া কাপড় ভিজে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও। পরবর্তী ঘোষণা হলো গোজো বাবু। তুমি কি খিরিস গাছে ভাড় বাঁধতে উঠছো? শালা টেনশনে বুড়ির কোলে উঠার ম্যাডাম ম্যাডাম করে কাওতালি করতেছি। ম্যাডাম তাহলে আমি জিতে গেছি ম্যাডাম? আরে না না, তুমি তো 6টি ভোটে হেরে গেছো। বাংলা খেলি মাংস খেলি, আমার গর্তে ঢুকিয়ে দিলি। আরে চুনি বৌদি ভোট দেয়নি, চপ আমার চুনিয়ে দিলি। ও পাড়ার ভুঁড়ি দি আমার ঠকালি, আর এক বিঘে জায়গা আমার ঢুইয়ে দিলি। বাংলা খেলি মাংস খেলি, আমার গর্তে ঢুকিয়ে দিলি। চুনি বৌদি ভোট পাড়ার ভুঁড়ি দি আমার ঠকালি, আর এক বিঘে জায়গা আমার ঢুইকে দিলি। ওই ভুঁড়ি দি বেঈমানি করেছ, ওর 10টা ভোট যদি আমার দিত তাহলে আমি জিতে যেতাম গো। ও মা মাচিস কেন রে? ও ম্যাডাম আমি তো জিতে গেছি, আমার সার্টিফিকেটটা দিয়ে দাও। আমার পার্টির লোক বাইরে জেবিলটাই রেডি হয়ে আছি, আমি বেরোলেই ওরা লাগাবে। মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, মাঙ্গি কর ভাতি নি মাল পিয়েঙ্গে। তুমি একটু সরে যাও তো, তোমার দেখে আমার খুব ভয় করছে। কে মাল খাবে? আমি কান্তি খাবা। গণনা ভুল আছে, আর একবার গণনা হবে। এই কবার খেলা হবে রে? খেলা হয়ে গেল, আমি ফেরাস্ট হয়ে গেলাম, আর সার্টিফিকেট নেওয়ার সময় ফের গণনা হয়ে গেছে। ম্যাডাম ভুল ভাল গুনেছে, এবার আমি গুনে দেখবো কে হারলো আর কে জিতলো। কোথায় যাবি ম্যাডাম? আরে এই যে, আরে গণনা তো হয়ে গেছে। আরে আবার কিসের গণনা? আরে আমাকে ছাড়ো বলছি। আরে কি করছিস তুই? এই স্টুপিড, আরে ব্যালট পেপার গুলো সব ফেটেছিস কেন? আরে কি হচ্ছে কি এটা? শালা এই স্টুপিড, ব্যালট পেপার গুলো সব ফেটেছিস কেন? আমি যে ব্যালট পেপার খেলে যদি কোনো প্রমাণ দেখাতে পারবি নি। ও ম্যাডাম এ গোজা কি বলে? আরে ও তো ঠিক কথাই বলেছে, কারণ ও তো ব্যালট পেপার গুলো সব খেয়ে নিয়েছে। ও তো ছিঁড়ে ফেলে দেয়নি, তাই তুমি সেগুলো ঘুরিয়ে নিয়ে থানায় কেস করবে। তাই তোমারও কোনো কিছু করার নেই, আমারও কোনো কিছু করার নেই, আবার গণনা হবে। মা গো এর মনায় ওষুধ করে এনেছি। নো নো নো, মা শীতলা মা তুই থাকলে আমার বোমটাকে জিতে দিব। ঠিক আছে ঠিক আছে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও। হ্যাঁ সায়নি লাগাও। এখন ঘোষণা হলো গোজো বাবু 4টি ভোটে জিতে গেছে। আই মানমুনি, এই মানতাপরে ঘরটা বেরাও। আই ছাবালা উঠাই আমার ব্যাগ দে, টানা মাল বার কর, দুটোরে একদম ভসি দেবো। এই ডাক জ্বালানি, আমি এখন জিতে গেছি, আমার কিচ্ছু করতে পারবি নি। দুম দুম ফটাস ফটাস, উই বুড়ি হাস আমি খোটা, হেরে ভূত হয়ে গেলি সব কিছু। পলিঙ্গের বাইরে এই আমি তোর মাথা নেব, পলিঙ্গের বাইরে এই আমি তোর মাথা নেব। দুম দুম ফটাস ফটাস, উই হাস আমি খোটা, দুম দুম ফটাস ফটাস, উই হাস আমি খোটা, হেরে ভূত হয়ে গেলি সব কিছু। পলিঙ্গের বাইরে এই আমি তোর মাথা নেব, পলিঙ্গের বাইরে এই আমি তোর মাথা নেব। দুম দুম ফটাস ফটাস।
শুধু ঝামেলা করো না, যা হয়েছে তুমি মেনে নাও। আহারে খজরি, চোখের সামনে আধগুলো পেপার তুলে খেয়ে নিল আর কোন আক্কেলে বলতি মেনে নেবে? ছোট মাসি গণনাই গর্মি ছিল বুঝতে পারিনি, পরে ও চুরুনি আর মুখ নাড়িস নি। আর ভেটকি মাঝে খাবি, ভেটকি মাঝে খাবি, তোর বেলুন ফাইতে দেব। আমার কোন দোষ নেই, সব দোষ এই গোজো। কথা শোন, ওর নাকি দোষ নেই, তুই একবার বাইরে বেরিয়ে আয়, তোর এমন জ্যান্ত চিবি খাবো তোর একটা হাড় আমি মাটি ফেলবো। নি আমি জিতে গেছি, আমাদের কিচ্ছু করতে পারবি নি। আমি কেস করবো, দেখো না হাইকোর্টে তে যাবো। এবার আমি ফুলের মালা পরবো। এই ফুলের মালা পরবি মানে তুই কেস করবি, কোটে কোটে ঘুরবি, আর আমি ফুলের মালা পরে পাড়ায় পাড়ায় বিজয় মিছিল করবো। আমি কেস করবো, দেখো না হাইকোর্টে তে যাবো। এবার আমি ফুলের মালা পরবো। বিড়ালে ভাগ্য শিখেছিল, বিড়ালে ভাগ্য শিখেছিল, নিজে নিল ভার। দুম দুম ফটাস ফটাস, ভাই আমি লোকের উঠে শুন। তুমি কিন্তু শুধু শুধু আমার দোষ দিচ্ছ, আমার কোনো দোষ নেই, যা হয়েছে তুমি মেনে নাও। মুখপুরীর কথা শোন, নাকি দোষ, তুই আবার বাইরে বেরিয়ে হয় না, এই মাঠে তো জ্যান্ত আমি গেড়ে দেবো। ও ম্যাডাম, তোমার নামে দই দিতে কিছু বলতে পারছো না, চুরির মুড়ি ধরে খা কত দাও না। চিরুনি তল্লাশি আমি করবো, দেখো না ও ঠাং মা হালে পানি পাবি না। পানি পাবো কি জল পাবো, তুই একবার পাড়াইছ, তোকে বস্ত ছাড়া করব। ওরে জ্বালানি, যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না। চিরুনি তল্লাশি আমি করবো, দেখো না ও ঠাং মা হালে পানি পাবি না। সত্যের বলে এবার তোরা, সত্যের বলে এবার তোরা হবি কাটালা। দুম দুম ফটাস ফটাস, দেখ জ্বালানি, তুই অনেকক্ষণ দেখ গন্ডগোল করা ধান্দা করছিস। মা কালী দিবি তোর নিচে আমি। এই গোচুদা, আরে মারামারি করো না, আরে জ্বালানি কি হচ্ছে কেটা, আরে থাম বলছি, কি করছো কি তোমরা, আরে থাম বলছি। মারামারি করছো তোমাদের এই গন্ডগোলের জন্য কত মা তার সন্তানকে হারাবে। একবার কি ভেবে দেখেছো, সামনে এই ভোট নিয়ে তোমরা নিজের মধ্যে মারামারি করছো তোমাদের এই গন্ডগোলের জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে। তাই আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, সামনে ভোট নিয়ে মারামারি করবে না, সামনে ভোট নিয়ে মারামারি করবে না, সামনে ভোট নিয়ে আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করবে না। ম্যাডাম, দোষটা আমি করিনি, দোষটা করেছে গোজো, তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে ও পেপার চুরি করে খেয়ে জিতেছে। ওরে ভাই, তুই জিতেছিস, ক্ষমতা এসেছিস, ভালো হয়েছে, মানুষের সুবিধা অসুবিধা মানুষের পাশে থাকি, মানুষের খারাপ সময় মানুষের পাশে এগিয়ে যাস, তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই। মা, আমি কথা দিলাম, আমি একা নয়, আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো, জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না, মানুষ হয়ে মানুষকে খুন করছে। একটা মানুষ যদি বিপদে পড়ে আরেকটা মানুষ তখন হাসে, একটা মানুষের যদি না খাওয়া হয় আরেকটা মানুষ খেতে দেয় না, আরেকটা মানুষ খেতে দেয় না। তাই তোমাদের কাছে আমি একটা কথা বলবো, কি এসো ভাই, আমরা সবাই প্রতিহিংসা ভুলে যাই, সততানি মোরাই একসাথে করে যাব মোরা কাকাকা। এসো ভাই, আমরা সবাই প্রতিহিংসা ভুলে যাই, সততানি মোরাই একসাথে করে যাব মোরা কাকাকা। এসো ভাই, এসো ভাই, এসো ভাই, চিরদিন একই সাথে রব, বিপদ সব ভুলে যাব, চিরদিন একই সাথে রব, বিপদ সব ভুলে যাব। নতুন সমাজ মোড়া দেখো, গর্ব নতুন সমাজ, গর্ব নতুন সমাজ, গর্ব নতুন সমাজ। এসো ভাই, আমরা সবাই প্রতিদিন সা ভুলে যাব, সততান মোড়া একসাথে করে যাব মোড়া কাজ কাজ। এসো ভাই, এসো ভাই, এসো ভাই।